الحمد لله الذي لم يسل عالما قديرا حيا قيوما سميعا بصيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال الله تعالى في موضع آخر فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن معاذ بن جبل رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أخذ بيده فقال يا معاذ والله إني لأحبك والله إني لأحبك فقال يا معاذ أوصيك لا تدعن في دهر كل صلاة تقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك রাওয়াহু আবু দাউদ। যাবতীয় প্রশংসা ও শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মেহরবানি করে এই সাপ্তাহিক ঈদের দিনে তার মেহমান হিসাবে তারই গৃহে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়ে ধন্য করেছেন। তারই নিকটে কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হবে আশ-শুকুরু ওয়া ফাদলুহু ওয়া ফাদলু শাকিরিন, শুকরিয়ার স্বরূপ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের স্বরূপ বা শুকরিয়া আদায়ের স্বরূপ, এর ফদিলত এবং কাইফা নাকুনু মিনাশ শাকিরিন, কিভাবে আমরা আল্লাহর শুকরগুজারি বান্দা হতে পারব, এ সম্পর্কে সংক্ষিপ্ত করা কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি, আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস, আমিন ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত মুসলিমবৃন্দ, শুকরিয়া বলতে আমরা কি বুঝি? আজকের আলোচনা শুকরিয়া সম্পর্কেই। শুকরিয়া এটা আরবি, এটা হিন্দিতে অথবা উর্দুতে শুকরিয়া বলে, কিন্তু আরবিতে হচ্ছে আশ-শুকর, শিন কাফ র। শুকর শব্দের অর্থ হচ্ছে কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করা, কাউকে কোনো কিছুর পুরস্কার দেওয়া, সেটা কথার মাধ্যমে হোক, সেটা কোনো বস্তুগত কোনো বিষয়ের মাধ্যমে হোক, প্রশংসা করা, এগুলোর নাম হচ্ছে বাংলায় যেটা যদি অর্থ করা হয় শাব্দিক অর্থ, তাহলে শুকরিয়া আদায়ের অর্থ হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন করা,
কৃতজ্ঞতা প্রকাশ করা, এগুলোই অর্থ হয়। আর আরবিতে শাব্দিক অর্থ বলতে গেলে আরবির অন্যতম বিখ্যাত অভিধান লিসানুল আরবের প্রথম খণ্ডের 490 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, আশ-শুকুরু হুয়া ইরফানুন নিআমাতি ওয়া ইযহারুহা ওয়া সানাউ বিহা। শুকর হচ্ছে আল্লাহর কোনো নিয়ামতের ব্যাপারে স্বীকৃতি জ্ঞাপন করা, সেটা প্রকাশ করা এবং এই মর্মে প্রশংসা করা। অন্যতম প্রখ্যাত আরবি ভাষাবিদ আলী ইবনে মুহাম্মদ আল জুরজানি রাহমাহুল্লাহ তার গ্রন্থ আত-তারিফাতের 128 নম্বর পৃষ্ঠায় বলেছেন, শুকরিয়া হচ্ছে হুয়া যিকরুল মুহসিনি মা যিকরি ইহসানিহি। কোনো মুহসিনকারীর, কোনো উপকারকারীর উপকারকে স্বীকার করা, সেটাকে প্রকাশ করার নাম হচ্ছে শুকরিয়া। যদি আরবি পারিভাষিক সংজ্ঞায় যায়, প্রখ্যাত ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ গ্রন্থ মাদারিজুস সালিকিনের দ্বিতীয় খণ্ডের 234 নম্বর পৃষ্ঠায় শুকরিয়ার ব্যাপারে আলোচনা করেছেন। এর সংজ্ঞাতি দিয়ে তিনি বলছেন, আশ-শুকর হুয়া যুহুরু আথারি নিয়মাতিল্লাহি আলা লিসানি আবদিহি সানাআন ওয়া ই'তিরাফান ওয়া আলা কলবিহি যুহুরান ওয়া মাহাব্বাতান। শুকরিয়া হচ্ছে আল্লাহর কোনো নিয়ামতের প্রকাশ ঘটা কোনো বান্দার জিহ্বার মাধ্যমে, সানাআন ওয়া ই'তিরাফান, বান্দা মুখে মুখে সেটা প্রকাশ প্রশংসা করবে, সেটার মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, এর মাধ্যমে শুকরিয়া জ্ঞাপন হতে পারে। ওয়া বিকলবিহি যুহুরান ওয়া মাহাব্বাতান শুহুদান ওয়া মাহাব্বাতান, আর অন্তরে অন্তরে ওটার প্রতি সে সম্মতি জ্ঞাপন করবে, ওর প্রতি ভালোবাসা জ্ঞাপন করবে। ওয়াবিল জাওয়ারিহি ওয়া বিজাওয়ারিহি ইনকিয়াদান ওয়া তাআতান, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে সে শুকরিয়া জ্ঞাপন করবে। অর্থাৎ তিনি শুকরিয়া বলেছেন আল্লাহর নিয়ামতকে জিহ্বার মাধ্যমে সেটা প্রকাশ করা, অন্তরের মাধ্যমে সেটাকে ভালোবাসা স্বীকৃতি জ্ঞাপন করা, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, ইবাদতের মাধ্যমেও শুকরিয়া জ্ঞাপন করাকে বলা হয় হচ্ছে শুকর। অন্যতম একজন বিদ্বান যিনি গত হয়ে গেছেন আব্দুর রহমান ইবনে সাদ আসাদি রহমাহুল্লাহ তার গ্রন্থ আল কাউলুস সাদিদ ফি মাকাসিদ তাওহীদের 140 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আশ-শুকরু হুয়াল্লাযী মাবনিয়্যুন আলা থালাসাতি আরকান, শুকরিয়া তিনটি রোকনের উপরে ভিত্তিশীল। এক, অন্তরের মাধ্যমে সেটা স্বীকার করা, সেটা স্বীকৃতি জ্ঞাপন করা, এই শুকরিয়াটা, এই নিয়ামতটা আমি পেয়েছি। ওয়া তাহাদ্দুসু বিহা ওয়া সানাউ আলাইহা, জিহ্বার মাধ্যমে ওই শুকরিয়াটা প্রকাশ করা, ওই নিয়ামতের কথা প্রকাশ করা, এবং যিনি মুনঈম নিয়ামত দাতা তার প্রশংসা করা। ওয়া বিল জাওয়ারিহি ওয়াল ইসতিআনাতু আলাল মুনঈমি বিইবাদাতিহি, এবং ইবাদত গুজারের মাধ্যমে নিয়ামত প্রদাতার কাছে সাহায্য প্রার্থনা করার নাম হচ্ছে শুকরিয়া। এই সংজ্ঞাগুলো তারা দিয়েছেন আরেকটু ক্লিয়ার হবে। এবার আসুন, শুকরিয়ার তিনটা রুকুন আছে। কয়টা রুকুন? তিনটা রুকুন আছে। এক নম্বর রুকুন হচ্ছে আল ইতিরাফু বিন্নিয়াহ, ওই নিয়ামতটা অন্তরে অন্তরে স্বীকার করতে হবে, আল্লাহ তাআলা আমাকে আলাইহি ওয়া আলা গাইরিহি যে নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে তার উপরে এবং অন্যের উপরে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতকে অন্তর দিয়ে স্বীকার করতে হবে, এটা হচ্ছে আল ইতিরাফু বিন নিয়মা, নিয়ামতের স্বীকৃতি জ্ঞাপন করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি জ্ঞাপন করেছেন। আল্লাহ তাআলার যে পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হলে স্বীকৃতি জ্ঞাপন করতে হবে। যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন সহিহুল বুখারীর 4147 নম্বর হাদিস, সহিহ মুসলিমও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, আমরা হুদাইবিয়াতে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন, সেই দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল রাতে। আল্লাহ সাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন? আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন।
তখন আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা বলেছেন আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন বি বান্দা সকাল করে আমার প্রতি হয় কুফরি করে অথবা আমার শুকরগুজারের বান্দা হয় মুমিন বান্দা হয় মুসলিমের বান্দায় শুকর কথাটি রয়েছে কিভাবে যখন বান্দা বলে নওয়াবি ফযলিল্লাহি ওয়া বিরিজকিল্লাহি ওয়া বিফযলিল্লাহি আল্লাহর দয়ায় আল্লাহর রিজিকে আল্লাহর অনুগ্রহে বৃষ্টি বর্ষণ হয়েছে ফাহুয়া মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাউকাবি সে আমার প্রতি ঈমানদার সে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী এবং নক্ষত্রের প্রতি সে অস্বীকারকারী আর যে ব্যক্তি বলে বৃষ্টি হয়েছে বিনাজবিন কাজা অমুক নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়েছে তাহলে সে আমার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশকারী এবং ওই নক্ষত্রের প্রতি ঈমান আনয়নকারী এর মধ্যে বোঝানো যাচ্ছে যে নিয়ামতকে স্বীকার করতে হয় দুই নাম্বার হচ্ছে শুধু স্বীকার করলেই হবে না ওটা অঙ্গমুখ দিয়ে বলতে হবে আল্লাহ তাআলা বলছেন সূরা জুহার একদম শেষ আয়াতে 11 নম্বর আয়াতে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস হে রাসূল আপনার প্রতি আপনার রব যেই অনুগ্রহ করেছেন সেটা আপনি প্রকাশ করে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন সহিহ মুসলিমের 486 নম্বর হাদিস ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান মিনাল ফিরাশ এক রাতে আমি আল্লাহর রাসূলকে হারিয়ে ফেললাম ফালতামাসতুহু আমি হাতি হাতি তাকে খুঁজছি বিছানাতে খুঁজতেছি তাকে ফাওয়াকাত ইয়াদি আলা বাতনি কদামাইহি হঠাৎ আমার হাতটা তার দুই পায়ের তালুতে লেগে গেল তার দুই তালুতে আমি হাতটা দিলাম ওয়া হুয়া ফিল মসজিদ তিনি সেজদারত ছিলেন ওয়া হুমা মানসুবাতান এবং তার ওই তিনি একদম জানু একদম লেগেছিলেন সেজদারত অবস্থায় এবং আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক হে আল্লাহ তোমার অনুগ্রহ তোমার অনিষ্ট তোমার অসন্তুষ্টি থেকে আমি সন্তুষ্টি তালাশ করছি আমি তোমার সন্তুষ্টি কামনা করি তোমার অসন্তুষ্টি কামনা করি না অবি মুআফাতিকা মিন উকুবাতিক এবং তোমার শাস্তি থেকে পরিত্রাণ চাই এবং তোমার কাছ থেকে নিরাপত্তা চাই ওয়া আউযু বিকা মিনকা আল্লা উহসি থানান আলাইকা হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো এর ভাষা প্রকাশ করতে আমি জানি না এটা আমি গণনাও করতে জানি না আনতা কামা তাকুনু আসনাইতা আলা নাফসিক তুমি তোমার যে রকম প্রশংসা করেছো তুমি সেই রকমই আল্লাহ এই রকম ভাবে তিনি কাকুতি মিনতি করছেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এইজন্য নিয়ামতকে প্রকাশ করতে হয় আল্লাহ তাআলা আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন সেই নিয়ামতকে বলতে হবে আলহামদুলিল্লাহ বলা হচ্ছে নিয়ামত প্রকাশ করার অন্যতম একটি ভাষা তবে পরিপূর্ণ ভাষা নয় তিন নাম্বার রুকন হচ্ছে তাআতুল মুনিম যিনি নিয়ামত দাতা তার আনুগত্য করা বিল জাওয়ারিহি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নিয়ামত দাতার আনুগত্য করা এটা হচ্ছে তৃতীয় রুকন মনে রাখবেন শুকরিয়া জ্ঞাপন করা হয় না এই তিনটি রুকন পরিপূর্ণ না করলে ইমানের রুকন ছয়টি এই ছয়টি রুকন পূর্ণাঙ্গ না হলে সে পূর্ণ ঈমানদার হতে পারবে না ইসলামের রুকন পাঁচটি এই পাঁচটি রুকনের উপরে ইসলাম ভিত্তিশীল এই পাঁচটি রুকনকেই কোনো বান্দাকে পরিগ্রহণ করতে হয় অনুরূপভাবে কেউ যদি আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে চায় তাহলে তাকে এই তিনটি শর্ত এই তিনটি রুকনকেই অবলম্বন করতে হবে একটি যদি বাদ দেয় তাহলে তার শুকরিয়াটা পরিপূর্ণ হবে না প্রথমত হচ্ছে তার হৃদয় দিয়ে সেটাকে স্বীকার করতে হবে মুখ দিয়ে তার প্রশংসা করতে হবে যেহেতু আল্লাহর শুকরিয়ার কথা বলছি সেই জন্য এই অ্যাঙ্গেলেই আলোচনা করছি মুখ দিয়ে শুকরিয়া জ্ঞাপন করতে হবে প্রশংসা করতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া রাহমাহুল্লাহর একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে উদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুস শাকিরিন এখানে তিনি শুকরিয়ার আলোচনা করেছেন হাতের শুকরিয়া কানের শুকরিয়া চোখের শুকরিয়া পেটের শুকরিয়া পায়ের শুকরিয়া গোটা বডির শুকরিয়া রয়েছে চোখের শুকরিয়া কি চোখের শুকরিয়া হচ্ছে কোনো হারাম জিনিস দেখলে চোখ নামাতে হবে কোনো কারো ভুল ত্রুটি দেখলে কাউকে বলা যাবে না কানের শুকরিয়া কি কোনো হারাম কিছু শোনা যাবে না হারাম কিছু শুনলেই কানের অকৃতজ্ঞতা করা হলো কানকে মিসইউজ করা হলো
পায়ের শুকরা হচ্ছে পা দিয়ে কোনো হারাম পন্থায় পা বাড়ানো যাবে না, হাতের শুকরা হচ্ছে এটা দিয়ে কোনো অন্যায় কাজ করা যাবে না, জুলুম কাজ করা যাবে না। পেটের শুকরিয়া হলো, পেটের শুকরিয়া হলো ইলম অর্জন করা, এখানে কোনো হারাম খাদ্য না ঢুকানো, এগুলো হচ্ছে পেটের শুকরিয়া। অর্থাৎ একজন বান্দা যদি আল্লাহর শুকরগুজির বান্দা হতে চায় তাহলে প্রথমে তাকে ওই নিয়ামতকে অন্তর দিয়ে স্বীকার করতে হবে, দ্বিতীয়ত আল্লাহর প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তৃতীয়ত আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। এই জন্য ইবনে কাইয়িম জাওজিয়া রহমাহুল্লাহ বলছেন যে শুধু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে তার উপমা হচ্ছে ওই ব্যক্তির মতো যার সুন্দর একটা পোশাক আছে, ওই পোশাকটা প্রতিদিন নাড়াচাড়া করে, সুন্দর পোশাক দামি পোশাক প্রতিদিন নাড়াচাড়া করে কিন্তু কোনো দিনই গায়ে দেয় না, শুধু নাড়াচাড়া করে সকাল সন্ধ্যা। ওই ব্যক্তির ওই পোশাক যেমন বিভিন্ন পরিস্থিতিতে রোদ বৃষ্টি ঝড় তুষারপাতে ওই পোশাক যেমন তার কোনো উপকার করতে পারে না, শুধু আলহামদুলিল্লাহ বলে কৃতজ্ঞতা প্রকাশকারীর এই শুকরিয়াও কোনো উপকার বয়ে নিয়ে আসতে পারে না। এবার আসুন শুকরিয়া এবং হ্যাম প্রশংসার মধ্যে পার্থক্য রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা বলি না, আলহামদুলিল্লাহ এবং শুকরিয়া দুটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। শুকরিয়া হচ্ছে এই তিনটার সমন্বয় থাকতে হবে, আর আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা হচ্ছে শুধু আলহামদুলিল্লাহ জিবার মাধ্যমে শুকরিয়া জ্ঞাপন করা মানে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করা। শুধু জিহ্বার মাধ্যমে শুকরিয়া জ্ঞাপন করাকে বলা হয় হচ্ছে প্রশংসা, আল্লাহর প্রশংসা করা। আর তিনটি রকমকে অবলম্বন করে যে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এটাকে বলা হয় শুকরিয়া। কথাটা কি বুঝতে পেরেছি? শুধু মুখের মাধ্যমে শুধু জবানের মাধ্যমে আল্লাহর প্রশংসা যেটা করা হয় এটাকে বলা হয় হামদ বা প্রশংসা। আর তিনটি শর্ত মেনটেন করে রুকুন মেনটেন করে যেটা প্রকাশ করা হয় কৃতজ্ঞতা সেটা হচ্ছে শুকরিয়া। অর্থাৎ শুকরিয়াটা হচ্ছে ব্যাপক আর হামদটা হচ্ছে খাস। এবার আসুন শুকরিয়ার প্রকার রয়েছে। শুকরিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আশুকরুলিল্লাহ অশুকরুল ওয়ালিদাইন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আল্লাহর প্রতি শুকরিয়া এবং মানুষের প্রতি কৃতজ্ঞতা মানুষের প্রতি শুকরিয়া। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, মনে রেখো আমার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আমরা যেহেতু আল্লাহর শুকরিয়া নিয়ে আলোচনা করছি আমরা মানুষের শুকরিয়া পরে আলোচনা করছি, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহর শুকরিয়া আদায়ের হুকুমটা কি, এর বিধানটা কি, ফরজ ওয়াজিব নফল সুন্নাত এর বিধানটা কি? এর বিধান হচ্ছে শুকরিয়া জ্ঞাপনের বিধান হচ্ছে সকল নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব। ওয়াজিব আল্লামা আব্দুর রহমান আস-সাদিক রাহিমাহুল্লাহ বলেছেন আল কাউলুস সাদিদ ফি মাকাসিদ তাওহীদ গ্রন্থের 140 নম্বর পৃষ্ঠায় আল ওয়াজিবু আলা কুল্লি খালকিন ইনসাবুন নিয়মাতি ইলাল্লাহি কাওলান ওয়া ই'তিরাফান, প্রত্যেক সৃষ্টির উপরে এটা ওয়াজিব যে সে প্রত্যেক নিয়ামতকে সম্পৃক্ত করবে আল্লাহর দিকে, আল্লাহর দিকে কথার মাধ্যমে এবং স্বীকারোক্তির মাধ্যমে। অবিদালিকা ইয়াতিমু তাওহীদ, আর এর মাধ্যমেই তাওহীদ পরিপূর্ণতা লাভ করে। ফামান আনকারা নিয়ামাল্লাহি বিকলবিহি ওয়া লিসানিহি, যে ব্যক্তি তার অন্তর এবং জিহ্বা দিয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে না, ফাহুয়া কাফির, সে হচ্ছে অকৃতজ্ঞ। ওয়ালাইসা মাআহু মিনাদ-দীন শাইউন, দ্বীনের সাথে তার কোনোই সম্পর্ক নেই। অর্থাৎ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব, আর বেশি বেশি শুকরিয়া আদায় করা হচ্ছে মুস্তাহাব। শুকরিয়া জ্ঞাপন করার পরে আরও বেশি শুকরিয়া জ্ঞাপন করা এটা হচ্ছে মুস্তাহাব। এবার আসুন শুকরিয়া জ্ঞাপনের ক্ষেত্র, কোন কোন ক্ষেত্রে শুকরিয়া জ্ঞাপন করতে হয়। শুকরিয়া জ্ঞাপনের ক্ষেত্র হচ্ছে তিনটি। আশ-শুকুরু লিল্লাহি আলা জালবি নিয়ামাতিন, আল্লাহর কোনো নিয়ামত প্রাপ্ত হলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, এক নম্বর ক্ষেত্র। দুই নম্বর ক্ষেত্র হচ্ছে অশুকরু লিল্লাহি আলা দাফি নিকমাতিন, আল্লাহ তাআলা কোনো বিপদ থেকে রক্ষা করলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ আল্লাহ বিপদ থেকে আমাকে রক্ষা করেছেন। কিন্তু শয়তানের একটা শুভঙ্করের ফাঁকি দেয়, শয়তানের একটা খুব ওয়াসওয়াসা দেয়। আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া রাহমাহুল্লাহ আলোচনা করেছেন যে কোনো বান্দাকে যখন আল্লাহ তাআলা কোনো বিপদ থেকে রক্ষা করে প্রথমে খুব কাকুতি মিনতি করে আল্লাহর নিকটে, যখনই আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে রক্ষা করে শয়তান তাকে ওয়াসওয়াসা দেয় তোমার যোগ্যতার কারণেই, তোমার এই রকম বলিষ্ঠ পদক্ষেপের কারণে তুমি এই মানে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিটাকে তুমি টেকেল দিতে পেরেছো।
শয়তান তাকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে বারবার বারবার প্ররোচিত করে, যেন সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করে, সে যেন নিজ ক্রেডিটটা নিজেই নেয়, আমার কারণে, আমার যোগ্যতার কারণে, আমার এই সুন্দর একটা পদক্ষেপের কারণে, আমার এই বলিষ্ঠ ভূমিকার কারণে হয়তো এটা হয়েছে। এটা শয়তান কিন্তু চক্রান্ত করে, এই ক্রেডিটটা আল্লাহকে দিতে দেয় না, নিজে তুমি কয় এটা এই ক্রেডিট তোমারই, ক্রেডিট গোজ টু ইউ। এইবার তিন নম্বর হচ্ছে আশুকরুলিল্লাহি আলাল মাসাইব, বিপদ আপদে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে হয়। আমি সংক্ষেপে আলোচনা করব, সেই জন্য এগুলোর বিস্তারিত আলোচনা করছি না। এইবার আসুন, শুকরিয়া যদি আমরা আদায় করি এর ফজিলতটা কী, এর ফজিলত আমরা কী পাবো যদি আমরা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। শুকরিয়া জ্ঞাপন বলতে কী বললাম, অন্তর দিয়ে সেটা স্বীকার করতে হবে, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে অথবা আল্লাহ সামর্থ্য দিয়েছেন সেই অনুযায়ী পোশাক পরিধান করা, সেই অনুযায়ী চলাফেরা করা। আপনাকে আল্লাহ লাখ লাখ টাকা দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছেন, আপনি ছেঁড়া জুতা পায়জামা পরে আপনি ঘুরে বেড়াবেন, এটা তো আল্লাহর না শুকর হয়ে গেল। ওয়াম্মা বিনিয়মাত রব্বিকা ফাহাদ্দিস ইন্নাল্লাহা ইউহিব্বু আই আন আসরা নিয়মাতি আবদিহি আল্লাহ আব্দিহি, আল্লাহ তাআলা পছন্দ করেন তার বান্দার মধ্যে তার নিয়ামের নিয়ামতের প্রকাশ ঘটতে আল্লাহ পছন্দ করেন। আপনি একদম উস্কো খুস্কো হয়ে চুল না কেটে একদম উস্কো খুস্কো হয়ে বেড়াবেন আর বলবেন জাহেদ ব্যক্তি জাহেদ ব্যক্তি, এটা শুকরিয়া নয়। আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন ততটুকু অনুযায়ী শুকরিয়া আদায় করতে হবে। এই তিনটি রুকন, অন্তরে স্বীকার করা, মুখ দিয়ে প্রকাশ করা অথবা মুখ দিয়ে স্বীকার করা, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আবাদতের মাধ্যমে শুকরিয়া জ্ঞাপন করা। এই তিনটি রুকনের উপরে ভিত্তি করে যদি আমরা শুকরিয়া জ্ঞাপন করি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার রয়েছে। শুকরিয়া আদায়কারী এবং শুকুরের প্রথম ফজিলত হচ্ছে আল্লাহ তাআলার অন্যতম গুণবাচক নাম হচ্ছে আল্লাহ শাকুর এবং শাকির, শাকুর এবং শাকির। আল্লাহ তাআলা সূরা বাকারার 158 নম্বর আয়াতে বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফমান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহ শাকিরুন আলীম। সাফা মারওয়া আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন, ইন্না সাফা আর তামিন শাইল্লা ফমান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা, যারা সাফা মারওয়া সাই করে হজ উমরা করে এটা তাদের তাওয়াফ করা কোনো দোষের কিছু নয়। শেষেতে আল্লাহ তাআলা বলেন আল্লাহু শাকিরুন আলীম, আল্লাহ তাআলা হচ্ছে শাকির এবং আলীম মহা জ্ঞানী। সূরা সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহু গফুরুন শাকুর, আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল এবং তিনি শাকুর এবং তিনি এই শুকরিয়া আদায়ের মহা পুরস্কার দানকারী। সূরা তাগাবুনের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা শাকিরুন হালিম, আল্লাহ তাআলা শাকির মহা প্রশংসাকারী, মহা পুরস্কার দানকারী এবং তিনি মহা সহনশীল। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ তাআলা কোনো বান্দাকেও আল্লাহ তাআলা শাকুর বলেছেন ইন্নাহু কানা আবদান শাকুরা, নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই সে আমার ছিল শুকুরগুজারের বান্দা। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ তাআলার অন্যতম এই নামের গুণকে যারা ধারণ করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ তাদের প্রতি শাকুর, আল্লাহ তাদের প্রতি শাকির। দুই নম্বর উপকারিতা হচ্ছে আশ্যুকরু মিন সিফাতিল আম্বিয়া, নবী এবং রাসুলদের অন্যতম গুণ ছিল তারা ছিল আল্লাহর শুকরগুজারি বান্দা। দুর্রিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা, সূরা বনী ইসরাঈলের সূরা ইসরার 3 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যুররিয়াতা মান হামালনা মা নূহ, তাদেরই বংশধর যারা আমরা নূহের সাথে আরোহণ করিয়েছিলাম, ইন্নাহু কানা আব্দান শাকুর শাকুরা, নিশ্চয়ই সে ছিল আল্লাহর শুকুরগুজের বান্দা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করে বলেছেন কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা, তিনি শিরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। শাকিরান লি আনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম, সূরা নাহলে আল্লাহ তাআলা বলেছেন যে সে ছিল আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপনকারী, আমি তাকে নির্বাচন করেছিলাম, সে ছিল আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনকারী। সুবহানাল্লাহ বিহামদিহি, আমি তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেছিলাম। আল্লাহ তাআলার
সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুকরগুজির বান্দা হওয়ার জন্য যে পরিশ্রম করেছেন সুবহানাল্লাহ বিহামদিহি হাদিসটি পড়লে অন্তরগুলো কেঁপে ওঠে ইবনু হিব্বানের 620 নম্বর হাদিস ইবনু উমাইর রাহিমাহুল্লাহ বলেন আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললাম আখবিরিনা বিআজাবি শাইইন রুআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহ রাসূলের এমন একটি ঘটনার কথা আমাদেরকে বলুন যেটা আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে আপনাকে সবচেয়ে বেশি আশ্চর্য করেছে এমন একটি কাহিনী আমাদেরকে বলুন তো ফাসাকাতাত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চুপ হয়ে গেলেন কিছু বলছেন না ফাকালাত একটু পরে বললেন ফালাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি একদিন এমন এক রাত আসলো ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল ইয়া আয়েশা দারিনি আতাব্বুদুল লাইলাতা লিরাব্বি হে আয়েশা তুমি আজকে আমাকে ছেড়ে দাও আমাকে তুমি আজকে ছেড়ে দাও আমি আমার রবের ইবাদত গুজার করব আমি আমার রবের ইবাদত বندگی করব তখন আমি বললাম মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি লাউহিব্বুক ইন্নি উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা সাররাক হে আল্লাহর রাসূল আমি আপনার কাছে থাকতে ভালোবাসি আপনি যা পছন্দ করেন আমি সেটা করতে পছন্দ করি হে আল্লাহর রাসূল আমি আপনাকে ভালোবাসি আল্লাহর রাসূল আমার কোনোই কথা শুনলেন না ফাকামা ফাতাতাহারা তিনি উঠে চলে গেলেন এবং ওযু করলেন ফাকামা ইউসাল্লি সালাতে দাঁড়িয়ে গেলেন সুম্মা বাকা ফালাম ইয়াজাল্লাবকি সালাতে দাঁড়িয়েই কান্না শুরু করে দিলেন কাঁদতেই থাকলেন কাঁদতেই থাকলেন ফালাম ইয়াজাল্লাবকি তার কান্না চলতেই থাকলো হাত্তা বাল্লা হিজরাহু কাঁদতে কাঁদতে তার অশ্রু দিয়ে তার বুকটা একদম ভিজে গেল সুবহানাল্লাহ বিহামদিহি সুম্মা বাকা একটু পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কান্না শুরু করলেন ফালাম ইয়াজাল্লাবকি কাঁদতেই থাকলেন কাঁদতেই থাকলেন হাত্তা বাল্লা লিহিয়াতাহু কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো একদম চুপসে গেল ভিজে গেল সুম্মা বাকা ফালাম ইয়াজাল্লাবকি আল্লাহর রাসূল আবার কান্না করতে থাকলেন কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা আরদ সামনের জমিনটাও তার চোখের পানিতে ভিজে গেল সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এইভাবে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূল সাল্লাত আদায় করছেন ফাতা বিলাল ইউয়াজ্জিরুহু বিসসালাহ এমন অবস্থায় বিলাল চলে এসেছেন ফজরের আযান দেওয়ার জন্য ফারাহু ইয়াবকি বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে এইভাবে অঝোর নয়নে কাঁদতে দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যানবিকা ওয়া মা তাআখার হে আল্লাহর রাসূল আপনি এইভাবে কাঁদছেন আপনার পূর্বের পরের সকল গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আর আপনি এভাবে কাঁদছেন তখন আল্লাহর রাসূল বললেন আফালা আকুনু আবদান শাকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না আমি কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য আল্লাহর রাসূল কি পরিশ্রম করেছেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলদের অন্যতম গুণ ছিল তারা ছিলেন আল্লাহর শুকরগুজার বান্দা শুকরিয়ার তিন নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপনের নির্দেশ দিয়েছেন তার বান্দাদেরকে আমার আল্লাহু বিশুকরি আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন সূরা বাকারার 152 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে আমার জিকির করো আমাকে স্মরণ করো আমি তোমাকে তোমাদেরকে স্মরণ করো আমার কৃতজ্ঞ হও শুকরিয়া জ্ঞাপন করো খবরদার অকৃতজ্ঞ হইও না এই আয়াতের ব্যাখ্যাতে ইবনুল কাইয়িম সাউদি রাহমাহুল্লাহ বলেন তার ফাওয়াইদ গ্রন্থে এবং মাদারিজুস সালিকিনের দ্বিতীয় খণ্ডের 233 নম্বর পৃষ্ঠায় বলেন আদ-দীনু মাবনিয়ুন আলা ক্বাইদাতাইন আদ-যিকরি ওয়া শুকরি দীন টিকে আছে দীন ভিত্তিশীল দুটি বিষয়ের উপরে একটা হচ্ছে জিকির আর একটা হচ্ছে শুকর এই দুটি বিষয়ই হচ্ছে আল্লাহ তাআলার মানুষকে সৃষ্টির আকাশ জমিন নক্ষত্র এই গ্রহ উপগ্রহ সকলকে সৃষ্টির মূল কারণ হচ্ছে দুটি জিকির এবং শুকর এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীর ইবনু কাসিরে এসেছে হাসান বসরি রাহমাহুল্লাহ আবুল আলিয়া সুদ্দি এবং রবিয়া ইবনু আনাস রাহমাহুল্লাহ তাআলা আজমাইন তারা সবাই এই আয়াতের ব্যাখ্যা করেছেন মান যাকারাহু ইয়াযকুরুল্লাহ যারা মান যাকারাল্লাহ ইয়াযকুরুহু যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করবে ওয়ামান শাকারাহু ইয়াজিদহু আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার যারা শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ তাআলা তাদেরকে বেশি বেশি নিয়ামত দান করেন
ওয়ামান কাফারাহু ইউআযযিবুহু আর যারা আল্লাহর নিয়ামতের নাফরমানি করে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবে না যারা আল্লাহর শুকর জ্ঞাপন করবে না এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়েই সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ভয়ের মতো ভয় করো ভয়ের মতো ভয় এর ব্যাখ্যাটা কি এর উদাহরণটা কি এর ব্যাখ্যাটা কি সালাফে সালিহিন আলোচনা করেছেন ব্যাখ্যা হচ্ছে আইয়ুযকারু ওয়ালা ইউনসা আল্লাহ তাআলার ইবাদত করাবে আল্লাহর জিকির করাবে তাকে কখনো ভুলে যাওয়া হবে না ওয়ালা আইয়ুতা ওয়ালা ইউনসা আল্লাহর সর্বদা অনুগত করা হবে কখনো তার অবাধ্য হওয়া যাবে না ওয়া ইয়াশকুরু ওয়ালা ইউগফার আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে হবে তার কখনো অকৃতজ্ঞ হওয়া যাবে না এটাই হচ্ছে হাক্কা তুকাতিহি আল্লাহকে ভয়ের মতো ভয় করা আল্লাহকে ভয়ের মতো ভয় করার মানে হচ্ছে কোনো পাপ না করে আল্লাহর ইবাদত করা আল্লাহকে ভুলে না গিয়ে তার জিকির করা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ না হয়ে তার শুকর জ্ঞাপন করা মখলাদ রাহমাহুল্লাহ বলেন এই শুকরিয়ার অর্থ হচ্ছে তারকুল মাসিয়া পাপ ত্যাগ করার নাম হচ্ছে আল্লাহর শুকরিয়া সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম চার নাম্বার উপকারিতা হচ্ছে আশ-শুকরু ওয়া মিন সিফাতিল মুমিনিন মুমিনদের অন্যতম গুণ হচ্ছে তারা শুকরগুজার বান্দা সহিহ মুসলিমের 2999 নম্বর হাদিস সহিহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লিআমরিল মুমিন মুমিনের ব্যাপারটা ব্যাপক আশ্চর্যজনক ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন মুমিন ছাড়া অন্য কারোর জন্য এটা হয় না ইন আসাবাতহু সাররাউ সাবারা ফাকানা খায়রুন লাহু ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রুন লাহু যখন তার জীবনে কোনো সুখ আসে কোনো নিয়ামত আসে সে আল্লাহর শুকরিয়া আদায় করে তখন এই নিয়ামতটা তার জন্য কল্যাণকর হয়ে যায় ওয়াইন আসাবাতহু দররাউ সাবারা ফাকানা খায়রুন লাহু আল্লাহর তখন আল্লাহর পক্ষ থেকে যখন তার জীবনে কোনো অকল্যাণ আসে তখন সে ধৈর্য ধারণ করে তখন এই অকল্যাণটাই তার জন্য কল্যাণকর হয়ে যায় মুমিনের ব্যাপারটা বড়ই আশ্চর্যজনক মুসনাদে আহমদের 8716 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আমি আমার বান্দার প্রতি এত ভালোবাসি আমি আমার বান্দাকে ভালোবাসি বান্দাও আমার প্রতি আমাকে খুবই ভালোবাসে ওয়াইহমাদুনি ওয়া আনা আনযু নাফসাহু বাইনা জামবাইহি এমন কি আমি যখন তার দুই পার্শ্ব দেশ থেকে তার আত্মাটাকে বের করে আনি তখনও বান্দা আমার প্রশংসা করে এটা হচ্ছে মুমিন বান্দার বৈশিষ্ট্য সুবহানাল্লাহ বিহামদি মুমিন বান্দা সবসময় শুকরগুজার বান্দা হয় পাঁচ নম্বর ফজিলত হচ্ছে আশ-শুকুরু সাবাবু লিরিদাল্লাহি আন আবদিহি শুকরিয়া হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায় হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা সূরা জুমারের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম তোমরা যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যেত সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তোমরা যদি আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যেত তাফসিরে বাগাবির চতুর্থ খণ্ডের 80 নম্বর পৃষ্ঠায় আল্লামা বাগাবী রাহমাহুল্লাহ বলছেন এই আয়াতের অর্থ হচ্ছে তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে আল্লাহর প্রতি ঈমান আনতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে অধিক পরিমাণ প্রতিদান দান করত সুবহানাল্লাহ বিহামদিহি ফাতহুল কাদিরে আল্লামা শাওকানী রাহমাহুল্লাহ বলছেন এই আয়াতের ব্যাখ্যাতে ফাতহুল কাদিরের মধ্যে যে মানুষ যখন শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান তার জীবনটা নিয়ামতপূর্ণ হয়ে যায় কেন আল্লাহ তাআলা সন্তুষ্টি তার সাথে রয়েছে আর আল্লাহ তাআলা সন্তুষ্টি হচ্ছে সাআদাতু সাবাবু সাআদাতিন ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতের যাবতীয় সুখের অন্যতম প্রধান উপায় হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টি সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ সন্তুষ্ট অর্জনের করা যায় শুকরিয়া আদায়ের মাধ্যমে আর এর মাধ্যমে দুনিয়াবি জীবন সুন্দর হয় আখিরাতের জীবনও সুন্দর হয় সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ছয় নম্বর উপকারিতা হচ্ছে আমানুম মিন আযাবিল্লাহ আল্লাহর আযাব থেকে পরিত্রাণ লাভ করে আল্লাহর শুকরগুজার বান্দাগণ আল্লাহর শুকরগুজার বান্দাগণ আল্লাহর আযাব থেকে পরিত্রাণ লাভ করে সূরা নিসারতে 147 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম মিন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু আলিম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আল্লাহর শুকর গুজার বান্দা হও এবং আল্লাহর প্রতি ঈমান আনো আল্লাহ কেন তোমাদেরকে শাস্তি দিবেন
সুবহানাল্লাহ ওয়াকানাল্লাহু শাকিরুন আলিমা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের মহা প্রতিদানদাতা এবং অনেক অনেক জ্ঞানী। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসিরে তাবারীতে রয়েছে নবম নম্বর খণ্ডে আল্লামা ইবনু জারির তাবারী রাহমাহুল্লাহ বলেছেন, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ লা ইউআযিবু শাকিরুন ওয়ালা মুমিনান, আল্লাহ কোন শুকুরগুজার বান্দা এবং মুমিন বান্দাকে আল্লাহ শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাত নম্বর উপকারিতা হচ্ছে আশ-শুকরু সাবাবুন লিযিয়াদা, অনেক অনেক বেশি পাওয়ার জন্য শুকরিয়া। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ তাআলা বলেছেন সূরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন করো, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আরো অনেক অনেক বেশি দান করব। ওয়া লা ইন কাফারতুম, খবরদার আমার যদি অশুকরিয়া জ্ঞাপন করো, যদি অকৃতজ্ঞ হও, মনে রেখো আমার আযাব কিন্তু অত্যন্ত কঠোর। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা শাওকানি রাহমাহুল্লাহ বলেছেন তাফসীর ফাতহুল কাদিরের মধ্যে, মান শাকারাল্লাহা আলা মা রযাকাহু ওয়াসআল্লাহু আলাইহি ফি রিজকিহি, যারা আল্লাহর প্রাপ্ত রিজিকে শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি বেশি দেন। কেউ যদি সুস্থতা লাভ করে আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমাকে সুস্থ শরীর দিয়েছো, আল্লাহ তাআলা তাকে আরো সুস্থ থাকার তৌফিক দান করেন। কেউ যদি আল্লাহর ইবাদত করতে পেরে, আমি তাহাজ্জুদ পড়তে পারি আলহামদুলিল্লাহ, আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি আলহামদুলিল্লাহ, আমি হারাম উপার্জন থেকে বেঁচে আছি আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর আনুগত্য করতে পেরে যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ তাআলা তাকে তার আনুগত্য করার জন্য আরও বেশি বেশি তৌফিক দান করবেন। যে যে সেক্টরে আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে, ওই ক্ষেত্রে তাকে আরও বেশি বেশি নিয়ামত দান করবেন মহান রব্বুল আলামিন। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরে তাবারীতে রয়েছে আল্লামা ইবনু জারির তাবারী রাহমাহুল্লাহ বলেছেন লা ইন শাকারতুম ফীমা আমারাকুম বিহি ওয়া নাহাকুম আনহু, তোমরা যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন বিতাআতিকুম ইয়া ফীমা আমারাকুম ওয়া নাহাকুম, আল্লাহর আদেশ নিষেধ মেনে আল্লাহর ইবাদতের মাধ্যমে যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, লাযিদান্নাকুম, অনেক অনেক আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। কত নিয়ামত চাও, কি চাও তুমি তোমার জীবনে আল্লাহ তাআলা সবই দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি, কি বলেছেন শর্তটা কি, তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন করো, আল্লাহর নির্দেশকে মেনে নিষেধকে বর্জন করে আর আল্লাহর ইবাদত করে। দেন তিনটা শর্ত এখানে নিয়ে এসেছে ইবনে তাবারী রাহমাহুল্লাহ। তাবারী রাহমাহুল্লাহ যে আল্লাহর নিষেধকে বর্জন করে, আল্লাহর নির্দেশকে মান্য করে এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, আমি অনেক অনেক তোমাদেরকে দান করব। আপনার রুজি দরকার, আপনার চাকরি দরকার, আপনার টাকা পয়সা দরকার, আপনার ব্যাংক ব্যালেন্স দরকার, আপনার দুনিয়াবি কি দরকার, দুনিয়াবি কল্যাণ আখেরাতের কল্যাণ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাত, খায়রুদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ, যাবতীয় কল্যাণে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আট নম্বর উপকারিতা হচ্ছে আল আজরুল জাজিলু ফিল আখিরা, আখিরাতে অপরিমেয় প্রতিদান। ইন সায়াজজিল্লাহু শাকিরিন, সায়াজজিল্লাহু শাকির, আল্লাহ তাআলা শুকরগুজার বান্দাদের জন্য অপরিমেয় প্রতিদান রেখেছেন আখিরাতের জন্য। আল্লাহ তাআলা দুনিয়াতেও এটা দিতে পারেন, সূরা আল ইমরান 144-45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। নয় নম্বর উপকারিতা হচ্ছে, নয় নম্বর উপকারিতা হচ্ছে কোনো বিপদে ধৈর্য ধারণ করার চেয়ে সুস্থ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা উত্তম। ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাহুল্লাহর একটি গ্রন্থ মুখতাসারুম মিনহাজুল কাসিদিনের 295 নম্বর পৃষ্ঠায় মুতাররফ রাহমাহুল্লাহ বলছেন, আমি সুস্থ থেকে আল্লাহর প্রশংসা করাটাকে আমি অধিক উত্তম মনে করি বিপদে পড়ে ধৈর্য ধারণ করার চেয়ে। অর্থাৎ কোনো বিপদ আসার আগেই, নিয়ামত যখন আল্লাহ পাচ্ছি তখনই যারা ধৈর্য ধারণ করে এলা আল্লাহর উত্তম মানুষ। দশ নম্বর ফজিলত হচ্ছে শুকুর গোজারের মাধ্যমে আল্লাহ তাআলা কাছ থেকে সিয়ামের নেকি পাওয়া যায়। সুনানে তিরমিজির একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তাঈমু শাকিরু বিমানজিলাতি সাইমি সাবিরি, যে ব্যক্তি খানা পিনা করে একটু খেলো, একটু পান করলো, করে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলো, ওই ব্যক্তি হচ্ছে ধৈর্য ধারণ করিকারী একজন সাইমের মতো মর্যাদাবান। একজন সাইম ধৈর্য ধারণ করে কষ্ট করে সিয়াম রেখে যে মর্যাদা পায়, একজন ভক্ষণকারী আহারকারী বান্দা যদি আহার করে আল্লাহর শুকর গুজার করে তাহলে ওই রকম নেকি পায়। সুবহানাল্লাহ বিহামদিহি। বারো নম্বর উপায়, বারো নম্বর ফজিলত হচ্ছে শুকর গুজের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করা যায়।
সুনানে আবু দাউদের 4023 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া আল্লাহর প্রশংসা করে এই দোয়াটা পড়বে তাহলে তার বিগত সকল ছগিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে সুবহানাল্লাহ হাসান হাদিস গ্রহণযোগ্য বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয়েছে কেউ যদি পোশাক পরিধানের সময় যদি বলে আলহাম প্রশংসা করে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন ওয়ালা কুওয়া তাহলে তার বিগত সকল ছগিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের কি পাওয়ার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 12 নম্বর ফজিলত হচ্ছে আশকুরু নিয়ামাতুন কুবরা মিন নিয়ামিল্লাহি তাআলা আল্লাহর সবচেয়ে অন্যতম বড় নিয়ামত হচ্ছে আল্লাহর শুকরগুজের বান্দা হওয়া সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন আমরা আল্লাহর রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসূল আইয়ুল মালি নাতাহাদাসু আমরা কোন সম্পদ নাতাখিদ কোন সম্পদ গ্রহণ করব কোন সম্পদ একদম একদম খুব বেশি করে গ্রহণ করব কোন সম্পদটা বেশি বেশি গ্রহণ করব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাখিদ আহাদুকুম কলবান শাকিরান ওয়া লিসানান যাকিরান ওয়া বাদানান আলাল মাসাইবি সাবিরান তোমাদের কেউ চারটা সম্পদ যেন লুফে নাই একদম লুফে যেন নাই কি প্রথম সম্পদ হচ্ছে কলবান শাকিরান একদম আল্লাহ শুকর গুজারি হৃদয় এই ধন সম্পদ যেন কোনো ব্যক্তি লুফে নাই দুই ওয়ালিসানান যাকিরান আল্লাহকে অধিক অধিক স্মরণকারী জিবা তিন ওয়া বাদানান আলাল মাসাইবি সাবিরান আর বিপদে আপদে পতিত হয়ে ধৈর্য ধারণ করি শরীর আর চার ওয়া যাওজাতান মুমিনাতান তুইন ওয়াহাদুকুম আলা আমরিল আখিরা এবং নেককার স্ত্রী যে আখিরাতের কাজে তার স্বামীকে সহযোগিতা করে এই চারটা সম্পদ তোমাদের কেউ যেন লুফে নেয় শুকুর গুজারি অন্তর দুই আল্লাহর জিকিরকারী জেবা তিন বিপদে আপদে পতিত হয়ে ধৈর্য ধারণকারী শরীর চার নেককার স্ত্রী সুবহানাল্লাহ বিহামদিহি এবার আসুন আমরা কিভাবে শুকুর গুজারি বান্দা হতে পারি আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে শুরু করো কখনোই তোমরা সম্ভব হবে না তোমাদের জন্য ইন্নাল্লাহা লাযুলুমুন কাফার মানুষ অতীব জালেম এবং অকৃতজ্ঞ ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা সূরা দাহরে 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে পথ দেখিয়েছি দুটো পথ দেখিয়েছি হয় তুমি কৃতজ্ঞ বান্দা হবে না হয় তুমি অকৃতজ্ঞ বান্দা হবে মানুষের সামনে দুটো রাস্তা খোলা আছে তার জন্মের পরে হয় সে কৃতজ্ঞ বান্দা হবে না হয় সে অকৃতজ্ঞ বান্দা হবে সুবহানাল্লাহ বিহামদিহি কৃতজ্ঞ হওয়ার প্রথম উপায় হচ্ছে তাকওয়াল্লাহি ওয়াল আমালু বিহি আল্লাহ ভীতি এবং আমল বেশি বেশি সম্পাদন করা আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম মাযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন আমি তোমাদেরকে ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম মাযিল্লা তোমাদেরকে আল্লাহ তাআলা বদর প্রান্তরে সহযোগিতা করেছিলেন সুবহানাল্লাহ বিহামদিহি ফাত্তাকুল সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা শুকুর গুজার বান্দা হতে পারো সুবহানাল্লাহ বিহামদি ফাত্তাকুল্লাহ এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীর মাজহারিতে এসেছে ফাত্তাকুল অর্থাৎ হচ্ছে তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করো যেন তোমরা শুকরগুজারে বান্দা হতে পারো সুবহানাল্লাহ বিহামদিহি এই হাদিসের ব্যাখ্যা এই আয়াতের ব্যাখ্যাতে ইবনু তাফসীর ইবনু কাসিরে বিস্তারিত আলোচনা করা হয়েছে একজন তাবি একজন মুফাসসিরে কেরাম বলছেন আসসালাতু শুকরুন ওয়াস সিয়ামু শুকরুন ওয়া কুল্লু খাইরিন وَكُلُّ خَيْرٍ تَعْمَلُهُ لِلَّهِ شُكْرٌ সালাত হচ্ছে শুকর সিয়াম রাখা শুকর আল্লাহর জন্য তুমি যেটাই করো সেটাই হচ্ছে শুকর সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কাব রাহিমাহুল্লাহ বলেন আশ-শুকরু হুয়া আত-তাকওয়াল্লাহি ওয়াল আমালুস সালিহ শুকরিয়া আদায়ের অর্থ হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা এবং আমলে সালিহ বেশি বেশি সম্পাদন করা সুবহানাল্লাহ অর্থাৎ যাবতীয় নেক আমল সব কিছু শুকরিয়ার অন্তর্ভুক্ত হবে যাবতীয় পাপ থেকে বিরত থাকা এই শুকরিয়ার মধ্যে সম্পৃক্ত হবে এটাই হচ্ছে তাকওয়াল্লাহ দুই নম্বর উপায় হচ্ছে আল্লাহর কাছে সব সময় কৃতজ্ঞ বান্দার অল্পে তুষ্ট থাকা অল্পে তুষ্ট থাকা ইবনু মাজার 4217 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুন কুনিয়ান তাকুন আশকুরান নাস তুমি আল্লাহর শুকর তুমি অল্পে তুষ্ট থাকো তোমার আল্লাহ তাআলা যতটুকু সম্পদ দিয়েছেন যত টাকার চাকরি দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি শুকর গোজার বান্দা হতে পারবে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সংক্ষেপে বলছি তিন নাম্বার উপায় হচ্ছে
সাজিদা শুকুর মানে শুকরিয়া জ্ঞাপনকারী সেজদা দেওয়া, শুকরিয়া জ্ঞাপনকারী সেজদা দেওয়া। যেমন ইবনু আবু দাউদের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে হাদিস বর্ণিত হয়েছে, আবু বকর রাহমাহুল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআহু আমরুন সুরুরিন আও বুশরা বিহি খররা সাজিদান শাকিরান লিল্লাহ। আল্লাহর কাছে যখন খুশি সংবাদ আসতো অথবা তাকে কোনো সুসংবাদ দেওয়া হতো, তিনি আল্লাহর প্রশংসা করার জন্য সেজদায় পড়ে যেতেন। আমরা কি করি? এরকম করি আমরা, অথবা এইরকম করি, অথবা এইরকম দুই হাত তুলে এইরকম করি, ভি চিহ্ন দিয়ে আমরা এরকম করি না? এটা হচ্ছে আমাদের কৃতজ্ঞতা, এটা হচ্ছে আমাদের খুশি প্রকাশের মাধ্যম। অথচ আল্লাহ রাসূল কী করেছেন? সেজদা দিয়েছেন। এই সেজদা দেওয়ার জন্য পবিত্র হওয়া শর্ত না, অর্থাৎ ওযু থাকা শর্ত নয়, কেবলামুখী হওয়াও শর্ত নয়। আপনি যেই অবস্থাতে আছেন সেই অবস্থাতে আপনি সেজদা দিতে পারেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর কোনো নিয়ামত পেলেই সাথে সাথে সেজদা দিতে হবে, এটা হচ্ছে অন্যতম উপায়। আরেকটি উপায় হচ্ছে কোনো নিয়ামত পাওয়ার পরে বেশি বেশি আল্লাহর চিন্তা ভাবনা করতে হবে, আল্লাহ তাআলা কেন আমাকে এটা দিলেন। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি নিজের প্রতি একটু দেখো, তুমি নিজের দিকে একটু দেখো। কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল বসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল বসারা ওয়াল আফইদা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে কান দিয়েছি, তোমাদেরকে চোখ দিয়েছি, তোমাদেরকে হৃদয় দিয়েছি। কলিলাম মা তাশকুরুন, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তোমরা কম সংখ্যক মানুষই শুকরিয়া জ্ঞাপন করতে পারো। মানুষ শুকরিয়া জ্ঞাপন করতে পারে না। একটা কিডনির কি দাম? এই কিডনির কাজ কি? রক্ত পরিশোধন করে। কিডনি যখন অকেজ হয়ে যায় তখন হসপিটালে গিয়ে ডায়ালিসিস করতে হয়। একবার এই ডায়ালিসিস করার জন্য হাজার হাজার টাকা লাগে। যার কিডনি অকেজ সেই জানে এই কিডনির কি মূল্য। আর প্রতিদিন আপনি এই লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার একটা ডায়ালিসিস করার যন্ত্র কত কত লাখ লাখ টাকা, ব্যক্তিগত কিন্তু আপনি লাখপতি হতে পারেন, এই যন্ত্র আপনি কিনে রাখার সামর্থ্য কমই রাখেন। অথচ আল্লাহ তাআলা এই কিডনিটা দিয়েছেন, অটোমেটিক্যালি শোধন হয়ে যাচ্ছে। আপনাকে যদি বলা হয় আপনাকে 5 লাখ, আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আর দুই চোখটা বিক্রি করেন, আপনি করবেন? কখনোই করবেন না। আপনার দুই হাতটা যদি বলা হয় যে আপনাকে ঢাকার বুকে 1 বিঘা জমি আপনাকে লিখে দেবো, আপনার দুই হাতটা আমাকে দেন, আপনি দিবেন কখনো? কখনোই দিবেন না। এটা আল্লাহ তাআলার শুকরিয়া। এই জন্য তো একজন সালাফে সালিনের কাছে এক ব্যক্তি এসে, খুব দরিদ্র মানুষ এসে বলছে, আমি খুব দরিদ্র মানুষ, আমাকে একটু সহযোগিতা করেন, আমার জন্য একটু দোয়া করেন। তখন তিনি তাকে বলছে, আচ্ছা তোমার এই দুই হাতের বিনিময়ে যদি তোমাকে 10,000 দিরহাম দেওয়া হয় তুমি কি রাজি হবা? বলছে, না না আমি তো তা রাজি হতে পারি না। আচ্ছা তোমার দুই চোখের বিনিময়ে যদি 10,000 দিরহাম দেওয়া হয়? বলছে, না 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 তা তো হতে পারে না। তোমার দুই পায়ের জন্য যদি 10,000 দিরহাম দেওয়া হয়, 30,000 দিরহাম দেওয়া হয়? বলছে, না তা তো হতে পারে না। তখন ধমক দিয়ে বলে, আমি দেখতে পাচ্ছি তোমার শরীরে লক্ষ লক্ষ টাকার, লক্ষ লক্ষ দিরহামের সম্পদ রয়েছে, আর তুমি বলছো আমি গরিব। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষ যদি একবার নিজের দিকে তাকাতো, তাকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। যার চোখ নাই, যে দৃষ্টিহীন, সে জানে চোখের কি মর্যাদা। যার পা নেই, হাত নেই, সে জানে এগুলোর কি মর্যাদা। মানুষ যদি নিজের দেহের দিকে একবার তাকাতো, সে শুকুরগুজার বান্দা হতে পারত। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আলআজিম। আরেকটি উপায় হচ্ছে আন-নাযরু ইলা আহলিল ফাকতি ওয়াল বালাই, যারা বেশি বিপদগ্রস্ত তাদের দিকে একটু তাকাতে হবে। উন্দুরু ইলা মান হু আসসালা মিনকুম, তোমাদের চেয়েও যারা দরিদ্র আছে, তোমাদের চেয়েও যারা হতদরিদ্র, তাদের দিকে একটু তাকাও, তাহলে তোমরা আল্লাহ শুকুর গুজার বান্দা হতে পারবে। যার দুই চোখ নাই, একবার দেখেন তার দিকে, যে আল্লাহ আপনাকে দুটো শক্তি দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, আপনি দুই চোখে দেখতে পারেন এই সুন্দর পৃথিবী, কিন্তু তাকে আল্লাহ তাআলা ওই নিয়ামতটা দান করেননি। তা আপনি কত সুন্দরভাবে হাঁটতে পাচ্ছেন, আরেকজন স্ক্রেচে চড়ে মানে ভর করে হাঁটাহাঁটি করছে, তার দিকে তাকান, দেখবেন যে আপনার মধ্যে শুকুর গুজের একটা অনুভূতি চলে আসবে। মানুষ তো ওই দৃষ্টি নিয়ে তাকাই না, মানুষ তো ওই দৃষ্টি নিয়ে মানুষের দিকে তাকাই না। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষকে একটু ওই দৃষ্টিতে তাকান যে আল্লাহ তাআলা তাকে কী নিয়ামত দিয়েছেন, আমাকে কী নিয়ামত দিয়েছেন। যদি কাউকে কোনো বেশি বিপদগ্রস্ত দেখেন, তাহলে তাকে দেখে বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোনো বিপদগ্রস্ত মানুষকে, মনে করেন কোনো ব্যক্তি একদম অ্যাক্সিডেন্ট হয়ে একদম অবস্থা খারাপ,
অথবা কোনো একদম কোনো কঠিন বিপদগ্রস্ত মানুষ, বিপদগ্রস্ত কোনো মানুষকে দেখে যদি কেউ এই দোয়াটা বলে, আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, সুনান তিরমিজির 3431 নম্বর হাদিস, রাসূল সাল্লাম বলছেন সে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ওই বিপদ তাকে আর স্পর্শ করবে না। শিক্ষা নিতে হবে আমাদের নিচে যারা আছে, কিন্তু তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে দোয়াটাও করতে হবে ওই বিপর্যয় যেন আমার কাছে কখনো না আসে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সব সময় সাবধান থাকতে হবে যেন এই নিয়ামতকে পেয়ে আমরা আল্লাহকে ভুলে না যাই, কারণ অনেক বান্দা আছে যখন তাদেরকে সম্পদ দেওয়া হয় মনে করে আল্লাহ তাআলা আমাকে তো অনেক সম্পদ দিয়েছেন, হেসে খেলে মানে হেসে খেলে যে জীবন যাপন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা রাআইতাল্লাহ আ'তাল 'আবদা মা ইউহিব্বু, যদি তুমি দেখো কোনো বান্দা যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দিয়েছেন, মনে রেখো সে রিস্কি পয়েন্টে রয়েছে, মনে রেখো সে রিস্কি পয়েন্টে রয়েছে, কারণ আল্লাহ তাআলা তাকে ঢিল দিচ্ছেন, তাকে সুস্থতা দিয়েছেন, তাকে রোগ দেননি, তাকে সম্পদ দিয়েছেন, তার কোনো অভাব অনটন নাই। তুমি অবশ্যই মনে রাখবে আল্লাহ তাআলা তাকে ঢিল দিয়েছেন। ওয়া উমলি লাহুম মিন্না কাইদি মাতিন, উমলি লাহুম মিন্না কাইদি মাতিন, সানাস্তাদরিজুহুম মিন হাইতু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম মিন্না কাইদি মাতিন, আমি তাদেরকে ঢিল দেই ঢিল দেই ঢিল দেই, তারা বুঝতেই পারে না, আস্তে আস্তে তাকে পাকড়াও করি তারা বুঝতেও পারে না। অনুমলি লাহুম মিন্না কাইদি মাতিন, একবার পাকড়াও করি একদম খপ করে, আর আমার আযাব কিন্তু অত্যন্ত বলিষ্ঠ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নিয়ামতকে পেয়ে আল্লাহকে ভুলে যাওয়াও চলবে না। সুতরাং আসুন আমরা আল্লাহর বেশি বেশি কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করি। কৃতজ্ঞতা প্রকাশের 3টি রুকন, অন্তর দিয়ে স্বীকার করতে হবে ভালোবাসার সহিত, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে হবে, এবং 3 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদতের মাধ্যমে আরেকটি উপায় আছে, মানুষের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুনানে তিরমিজির একটি হাদিসে, মাল্লাম ইয়াশকুরুল্লাহ মাল্লাম ইয়াশকুরুন নাস ফালা ইয়াশকুরুল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুনানে তিরমিজির আরেকটি হাদিসে 2034 নম্বর হাদিসে, ইদা সুরিফা ইলাইহি মারুফুন ফাকালা লিফাইলিহি, যখন তোমাদের কারো কাছে কেউ কোনো উপকার করে সে যেন তাকে বলে জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তাআলা তাকে তোমাকে উত্তম দান করুন। আমরা থ্যাংক ইউ বলি, ভেরি গুড, যা যা বলি এগুলো হচ্ছে উত্তম বাক্য হচ্ছে জাযাকাল্লাহু খাইরান, তাহলে শুকরিয়া আদায় হয়ে যায়, মানুষের প্রতি শুকরিয়া আদায় হয়ে যায়। অপর এক হাদিসে সুনানে আবু দাউদের 1672 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, তুমি কেউ উপকার করলে তাকে অবশ্যই পুরস্কৃত করবা, ফাইল্লাম তাজিদু মা তুকাফিউনাহু, যদি তাকে কোনো কিছু পুরস্কৃত করার তোমার কিছু টাকা পয়সা বা বস্তু কিছু না থাকে, ফাদউ লাহু, তাহলে তাদের জন্য দোয়া করে বলো জাযাকাল্লাহু খাইরান। এইবার কম কম যারা ছোট ছোট নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াশকুরিল কলিল লাম ইয়াশকুরিল কাসীর, যে ছোট ছোট নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না সে বড় বড় নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না। এই জন্য আল্লাহর ছোট ছোট নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আশা করা যায় আমরা আল্লাহর শুকুর গুজের বান্দা হতে পারবো। আল্লাহর না শুকুর হলে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবে হলে আল্লাহ তাআলার শাস্তি কিন্তু অত্যন্ত কঠোর, আল্লাহ তাআলা বলিষ্ঠভাবে সেটা ঘোষণা করে দিয়েছেন কোরআনের মধ্যে। সুতরাং আসুন আমরা আল্লাহর শুকুর গুজারে বান্দা হওয়ার চেষ্টা করি, আল্লাহর নিয়ামতগুলোকে অন্তর দিয়ে উপলব্ধি করে, ভালোবাসার সাথে উপলব্ধি করে, মুখের মাধ্যমে সেটা প্রশংসা জ্ঞাপন করে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইবাদতের মাধ্যমে যেন আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তো সেই তৌফিক দান করুন। আকুল কৌলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুর রহিম।